কালোজিরা খাবার ও ঔষধ হিসেবে আমাদের কাছে বেশ পরিচিত। কালোজিরাকে সব রোগের ঔষধ হিসেবে আখ্যায়িত করা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সর্বরোগের মুক্তি রয়েছে। অন্যান্য সব ভেষজের মতোই কালোজিরা নিয়েও গবেষণা কম হয়নি। কালোজিরাতে রয়েছে ফসফেট, লৌহ ও ফসফরাস, এছাড়াও রয়েছে ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন, বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান এবং অর্মরোগের প্রতিষেধক। তারুণ্য ধরে রাখতে মধ্যপ্রাচ্যে কালোজিরা খাওয়ার অভ্যাসটি অনেক প্রাচীন। কাজ করার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এই কালোজিরা। প্রায় 2000 বছরেরও বেশি সময় ধরে মানুষ খাবারের সঙ্গে কালোজিরা গ্রহণ করে আসছে। কালোজিরার তেল আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারী। কালোজিরার তেলে 100টিরও বেশি উপযোগী উপাদান রয়েছে। এতে রয়েছে প্রায় 21% আমিষ, 38% শর্করা এবং 35% ভেষজ তেল ও চর্বি। কালোজিরা বিভিন্নভাবে মানুষের শরীরের উপকার সাধন করে আসছে। তো চলুন জেনে নেওয়া যাক কালোজিরার কিছু উপকারিতা। হজম সমস্যায় 1 বা 2 চা চামচ কালোজিরা বেটে পানির সঙ্গে খেতে থাকুন। এভাবে প্রতিদিন 2 থেকে 3 বার খেলে 1 মাসের মধ্যে হজম শক্তি বেড়ে যাবে, পাশাপাশি পেট ফাঁপা ভাবও দূর হয়ে যাবে। জ্বর, ব্যথা, সর্দি কাশিতে 1 চা চামচ কালোজিরার সঙ্গে 3 চা চামচ মধু ও 2 চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে প্রতিদিন 1 বার করে সেবন করুন। কালোজিরা বেটে কপালের প্রলেপ দিন যদি সর্দি বসে যায়। একই সঙ্গে পাতলা পরিষ্কার কাপড়ে কালোজিরা বেঁধে শুকতে থাকুন, সেলসিয়া তরল হয়ে ঝরে যাবে। তাড়াতাড়ি ভালো ফল পেতে বুকে ও পিঠে কালোজিরার তেল মালিশ করুন। মায়ের বুকের দুধের পরিমাণ বৃদ্ধি করতে প্রতিদিন রাত্রে শোবার আগে 5 থেকে 10 গ্রাম কালোজিরা মিহি করে দুধের সঙ্গে খেতে থাকুন। ইনশাআল্লাহ মাত্র 10 থেকে 15 দিনে দুধের প্রবাহ বেড়ে যাবে। এছাড়া এই সমস্যার সমাধানে কালোজিরার ভর্তাও ভাতের সঙ্গে খেতে পারেন। কপালের 2 পাশ ও কানের পাশে দিনে 3 থেকে 4 বার কালোজিরার তেল মালিশ করুন, মাথা ব্যথা ভালো হয়ে যাবে। নিয়মিত কালোজিরা খান, এটি মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয়, যার দরুন স্মরণশক্তি বৃদ্ধি পায়। এর সঙ্গে এটি প্রাণশক্তি বাড়ায় ও ক্লান্তি দূর করে দেয়। কালোজিরা লিভার ক্যান্সারের জন্য দায়ী আফ্লাক্টিন নামক বিষ ধ্বংস করে, তাই যারা লিভার ক্যান্সারে আক্রান্ত তারা আজ থেকেই এটি খাওয়া শুরু করে দিন। চুল পড়া রোধে কালোজিরা নিয়মিতভাবে খান, এতে আপনার চুল পর্যাপ্ত পুষ্টি পাবে, ফলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর ভালো ফল পেতে চুলের গোড়ায় এর তেল মালিশ করতে থাকুন। ডায়াবেটিস রোগীরা 1 চিমটি পরিমাণ কালোজিরা 1 গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে, একসময় ডায়াবেটিস কমে যাবে ইনশাল্লাহ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরার তেল ব্যবহার করুন, এটি শ্বাসকষ্ট ও হাঁপানি দূর করে, হৃদরোগও নিয়ন্ত্রণ করে থাকে। প্যারালাইসিস ও কম্পন রোগে কালোজিরার তেল মালিশ করলে আশ্চর্যজনক ফল পাওয়া যায়। কালোজিরা নারী ও পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বৃদ্ধি করে। প্রতিদিন খাবারের সঙ্গে কালোজিরা খেলে পুরুষের স্পার্মের সংখ্যা বৃদ্ধি পায়, এটি পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করে। মূত্রথলির পাথর ও জন্ডিস থেকে আরোগ্য লাভ করতে কালোজিরা খান নিয়মিত, যতবার পারেন ততবার। কালোজিরা রিউমেটিক এবং পিঠের ব্যথার কমাতে সাহায্য করে। নিয়মিত কালোজিরা সেবনে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ করে ও সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি সাধন করে। ভাত, তরকারি ইত্যাদির সাথে কালোজিরা মিশিয়ে খান, রোগশোক থেকে দূরে থাকতে পারবেন। সতর্কতা, গর্ভাবস্থায় ও 2 বছরের কম বয়সের বাচ্চাদের কালোজিরার তেল সেবন করা উচিত নয়, তবে বাহ্যিকভাবে ব্যবহার করা যেতে পারে, তবে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।